গাইস আসসালামু আলাইকুম। সো গাইস আজকে আমি একটা ব্লগ ভিডিও তৈরি করলাম। গাইস আমি তো অনেকদিন ধরে ইউটিউব চ্যানেলে ব্লগ ভিডিও আপলোড করছি না, তো ভাবলাম আজকে আমি একটা ব্লগ ভিডিও আপলোড করি। সো গাইস আজকে আমার কবুতরগুলো অনেক বাচ্চা দিয়েছে। গাইস আমি বাচ্চাগুলোকে বাইরে নিয়ে এসেছি, দেখুন আমার কবুতরের বাচ্চা কবুতরগুলো বাচ্চা দিয়েছে। গাইস আমি এগুলোকে বের করে ছাদে নিয়ে এসেছি, দেখুন বাচ্চাগুলো অনেক কিউট। এই বাচ্চাটাকে গাইস বাচ্চাগুলো কিন্তু অনেক সুন্দর। গাইস আমার পছন্দের বাচ্চাটা হলো এটা। গাইস এই বাচ্চাটাকে আমার কাছে অনেক ভালো লাগে। গাইস এই বাচ্চাটাকে গাইস দেখুন ওর নেমে গেছে। গাইস বাচ্চাগুলো কিন্তু এখানে প্রথম অনেক ঝগড়া করেছে, এখন মিলে গেছে ওরা। গাছ দেখুন এখানে একটা কালো বাচ্চা আছে, গাছ এখান থেকে কিন্তু আমি এই বাচ্চাটাকে আমার পুষ মানাবো। গাছ এখান থেকে কিন্তু আমি এই বাচ্চাটাকে আমার পুষ মানাবো। গাছ তানবি বলছে, তানবি নাকি এই বাচ্চাটাকে পুষ মানাবে। গাছ সবগুলো বাচ্চা কিন্তু অনেক কিউট। গাইস ছাদের চারিদিকের প্রকৃতিটাও কিন্তু অনেক সুন্দর, চারিদিক প্রচুর বাতাস আছে। গাইস এখানে প্রকৃতিটা কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছে। গাইস দেখুন বড়ি গাছে কতগুলো বড়ি। গাইস ছাদের থেকে কিন্তু বড়িগুলো দেখা যাচ্ছে না, আমাদের বারিন্দা থেকে অনেক বড়িগুলো দেখা যায়। গাইস দেখুন আম গাছে বই লেগেছে। গাইস দেখুন কাঁঠাল গাছে অনেক ছোট ছোট কাঁঠাল এসেছে, মেসুই দেখুন এইখানে আছে। গাইস এখনকার প্রকৃতিটা কিন্তু তা কিন্তু অনেক সুন্দর, আমার কাছে অনেক ভালো লাগে। গাইস দেখুন আমার কবুতরের পালার সময় সর্বপ্রথম বাচ্চা হলো এদ্রিয়া জোড়াটা, আমার সর্বপ্রথম বাচ্চা। গাইস এই জোড়াটাকে কিন্তু আমার অনেক ভালো লাগে। গাইস ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। বাই বাই।